প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি, হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কিছুটা বেশি থাকবে। উত্তরে যে 5টা জেলা রয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর পরবর্তী 4 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা থেকে মাঝারি ধরনের থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না। কলকাতার ক্ষেত্রে পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। ডেলি হবে না, কোনো কোনো দিন কোনো কোনো এরিয়াতে এত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার উল্লেখযোগ্য না, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন। এই মুহূর্তে সতর্কবার্তা কিছু না, সতর্কতা সেভাবে কিছু নেই। ওই বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়, সেটাই। আদারস খুব একটা কিছু সেরকম নেই। নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার, নতুন সিস্টেম বলতে বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। সেটা আমাদের এখান থেকে অনেকটা দূরে, আপডেট পরবর্তী সময় জানানো হবে।